সম্পত্তির লোভে মানুষ এত খারাপ হয়ে যায়, নিজের রক্ত রে পর্যন্ত ভুলে যায়। কোথায় যাব? মেয়েরানো কোনো খবর নিল না। এই যে আমি তুই জেলকাটে গেল ডাকা, আর কোনো খবর নিল না বেটা? নতুন দোকান নিছি, তোর থাকার জন্য সব ঠিকঠাক ব্যবস্থা করে আসলাম। আর আমি তো জানতাম তুই এই জায়গায় আসবি, আর এরকম একটা ঘটনা ঘটবে। আয়, আমি আসি না, দুই দোস্ত মিল্লা একসাথে থাকব, চল দোকানে যাই। এই যে দোকান, এই বিছানায় তুই থাকবি, আর আমি থাকুম ওই পেছনে। বয় আরাম কর। মিরান, সেসাই কি ডারে? ওসবে কান দিস না, খারাপ পোলা পাই, দৈনিক ইয়াবা খায়। ও মিরান, একটা ছেলের এমন হয় খুব মারতিছে রে। মারুকগা, যারা মারতেছে তারা খুব খারাপ, তুই যাইস না। মিরান, আমি একটু দেই হাসি। সাবধান, ওদের সাথে গন্ডগোল করিস না, ওরা কিন্তু খুব খারাপ। ভাই শিশু কিশোর শোধনাগারে আমি কতটুক ভালো হয়েছিলাম আমি জানি না। ভালো মন্দ বিচার হওয়ার আগেই আমি বিনা অপরাধে খুনের আসামি হয়ে আবার চলে গেলাম জেলখানায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম স্যার। ওর নাম মিরাল, বীরের বন্ধু। বীর স্যার ছোটবেলায় ওই মাদক ব্যবসায়ীকে খুন করে জেলে গেছিল, সেই থেকে ওর নাম হয়ে গেছে বীর। বুঝতে পেরেছি। জি স্যার। তুমি কি বীরকে জেলখানা থেকে বের করতে চাও? জি স্যার। সমস্ত ব্যবস্থা আমি করে দেব, কিন্তু ওকে আমার হয়ে কাজ করতে হবে।